লাইকোপোডিয়াম হচ্ছে ভীতু কৃপণ স্বার্থপর অর্থলোভী ক্ষমতালোভী, নিজের স্বার্থকে বা নিজের ক্ষমতাকে বা নিজের অর্থকে টিকিয়ে রাখার জন্য সে অনেক কিছু করতে পারে, এক কথায় ঘুষখোরও বলা চলে। অফিসের ঊর্ধ্বতন বস হতে চাইছে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতাধারী চেয়ারটা লাইকোপোডিয়ামের ব্যক্তির চাই। লাইকোপোডিয়ামের ব্যক্তির মানসিকতা অনেকটা এরকম যে শক্তের ভক্ত নরমের জম, অর্থাৎ লাইকোপোডিয়ামের যদি অফিসে কাজ করে তাহলে তার বসের সে খুব বাধ্যগত লোক হয়, কিন্তু তার অধস্তন কর্মচারী বা কর্মকর্তা যারা থাকেন তাদের ক্ষেত্রে সে খুবই ভয়ঙ্কর একজন ব্যক্তি হয়, অর্থাৎ সে যেখানে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেখানে সে চরম ভয়ঙ্কর একজন ব্যক্তি, আর যেখানে সে ক্ষমতা প্রয়োগ করতে পারে না অর্থাৎ তার ঊর্ধ্বতন ব্যক্তির সাথে সে ইয়েস স্যার জি স্যার হ্যাঁ স্যার করতে থাকে সবসময়। ঘরে বাইরে সব জায়গায় তার প্রকৃতি এরকমই, ঘরে ছোট ভাই বোনদের বা তার অধস্তন যারা আছে বা কর্মচারী কাজের লোক যদি থাকে তাদের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর মানুষ হয়, কিন্তু বাইরে যাদের সাথে সে ক্ষমতায় পারবে না তাদের কাছে সে খুব ভালো মানুষ হয়, অর্থাৎ শান্ত প্রকৃতির হয়। আর তিনটে মেডিসিন আছে, যারা ঘরে খারাপ বাইরে ভালো, অর্থাৎ ঘরে সে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে আর বাইরে যেহেতু ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না সেজন্য বাইরে সে খুব শান্ত ভালো মানুষ। এই ধরনের তিনটে মেডিসিন হলো হাইসিয়ামাস, থুজা, লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়ামের শারীরিক বৈশিষ্ট্য হলো শরীরের উর্দাঙ্গ চিকন থাকে, ঘাড় গলা চিকন থাকে, সালফারের মতো অনেকটা কোলকুজো টাইপের হয়, অর্থাৎ বুকটা একটু ভাঁজ করে নিচু হয়ে সে হাঁটে, আর শরীরের নিম্নাঙ্গ ভারী হয়, অনেক সময় পা ফুলা থাকতে পারে। এদের শারীরিক সকল উপসর্গসমূহ বিকাল 3টে থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি পায় বা শেষ রাত 3টে থেকে সকাল 8টার মধ্যে বৃদ্ধি পায়। মিষ্টি প্রিয় হয়, মিষ্টি খাবার বেশি পছন্দ করে লাইকোপোডিয়ামের লোকেরা। এদের মানসিকতা এরকম, সবসময় সে ক্ষমতার লোভী হয়, ক্ষমতার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য সে নিজের আশপাশে একটা তার অধস্তন লোক দিয়ে একটা বলয় তৈরি করে, অর্থাৎ সাংগঠনিক হিসেবেও যখন সে সমাজে সর্বোচ্চ একজন ব্যক্তি হতে চায় তখন সে আগেই নিজের কিছু লোকজন আশপাশে জোগাড় করে রাখে যে তার পক্ষে বলার জন্য, তাকে উঁচুতে অধিষ্ঠিত করার জন্য যেন তার আশপাশে লোক থাকে। ঘরে এরকম যে সে লোক পছন্দ করে না, সঙ্গ পছন্দ করে না, সে একা থাকতে চায়, কিন্তু সে ওই ভয়ের কারণে পাশের রুমে তার কিছু মানুষ থাকুক এটা সে চায়, অর্থাৎ যে সমস্ত মানুষদেরকে সে শাসন করে নিজে উঁচুতে থাকতে পারবে, এই ধরনের মানুষদের সাথে সে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা করে, যার কারণ তার প্রয়োজনের সময় ওই মানুষদেরকে শাসন করে যেন সে তার ক্ষমতা, সে তার আভিজাত্য, সে তার অহংকার সব কিছুতে প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু তার থেকে যে বেশি প্রতিষ্ঠিত তার সাথে সে খুব ভালো মানুষ হয়ে থাকে। এক কথায় ভীতু, স্বার্থপর, কৃপণ, অর্থলোভী, ক্ষমতালোভী, এবং লাইকোপোডিয়ামের লোকেদের হাতে যত সময় পর্যন্ত পর্যাপ্ত টাকা থাকে, তার ইচ্ছে মতো সম্পদ থাকে, তত সময় পর্যন্ত তার শরীরে মনে কোনো রোগ প্রকাশিত হয় না, তত সময় পর্যন্ত সে সম্পূর্ণ সুস্থ থাকে। আর যখনই তার অর্থের পতন ঘটে, তার সম্পদের পতন ঘটে, তখন সে খুব দ্রুত মানসিকভাবে অসুস্থ হয়ে যায় বিধায় তার শারীরিক অসুস্থতাগুলোও প্রকাশ পায়, যে কারণে লাইকোপোডিয়ামকে বলা হয় শেষ বিকেলের ঔষধ, অর্থাৎ বিকাল 3টে থেকে যখন তার রোগগুলো বৃদ্ধি পেতে থাকে ঠিক তেমন তার শারীরিক অবস্থার ক্ষেত্রেও যখন তার শরীরে বার্ধক্য আসে, অর্থাৎ জীবনের শিশুবেলা গেল, কিশোরবেলা গেল, ইয়াং বেলা গেল, বার্ধক্যে যখন সে উপনীত হইতেছে, অর্থাৎ বয়স যখন 50 ওভার হইল, তার ক্ষমতার আধিপত্যও কমতেছে, তার সম্পদের আধিপত্যও কমতেছে বা খরচ হয়ে যেতেছে, সে কারণে এরকম একটা বয়সে গিয়া সে বিভিন্ন সমস্যায় পতিত হয়। অন্যদিকে মার্কসল হলো যথেষ্ট সাহসী, মার্কসলের মনে কখনো ভয় থাকে না, সবসময় সাহসী এবং প্রতিবাদী, আর মার্কসল কখনো পরিকল্পনা করে কাজ করে না, সে হঠাৎ করে যে কোনো কাজ করে বসে, জীবনের যে কোনো পর্যায়ে শিশু থেকে বয়স্ক ব্যক্তি যে কোনো পর্যায়ে তার মানসিকতা ধ্বংসাত্মক ধরনের, তার কাজকর্মও ধ্বংসাত্মক, তার শরীরের রোগগুলোও ওরকম ধ্বংসাত্মক,
মাছলের ক্ষত যেখানে হয় ক্ষতটা গভীরে যায় না, কিন্তু পাশে ছড়ায়। ক্ষততে পুষ থাকে, কিংবা পুষ কম থাকলেও সেখানে ব্যথা থাকে না, ব্যথা থাকলেও খুব হালকা থাকে। এবং মাছল শরীরের হাড়ের উপরে বেশ ভালো কার্যকরী, যেহেতু সিফিলিটিক মেডিসিন ধ্বংসাত্মক, সকল ক্ষেত্রে ধ্বংসাত্মক অবস্থা। জীবনের যে কোনো পর্যায়ে, ঘরে বাইরে যে কোনো জায়গায় সে যথেষ্ট সাহসী থাকে, কখনো সে কোনো কারণে ভীতু হয় না। এবং প্রতিবাদী হওয়ার কারণ ওটাই যে সে অন্যায় মানতে পারে না, কিংবা কিছু সময় আছে যে অন্যায় না কিন্তু সঠিক বা বেঠিক এই সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা তার থাকে না। যেহেতু মাকসল কিং অফ অ্যান্টিসিফিলিটিক, তো সেক্ষেত্রে তার স্নায়ু বা তার মস্তিষ্ক, তার বুদ্ধিবৃত্তিও ওরকম ধ্বংসাত্মক ধরনের হওয়ার ফলে সে সূক্ষ্ম কোনো চিন্তা করতে পারে না, যা করে হঠাৎ করে, যে কোনো কাজ সে হঠাৎ করে করে, এবং ভয়ঙ্কর যে কোনো কাজও সে না চিন্তা করে, না পরিকল্পনা করে করতে পারে। আর এরা ধীরস্থির না, এরা কখনো স্থির সিদ্ধান্ত নিতে পারে না। এদের শরীরের রোগগুলো হঠাৎ করে হতে পারে, এদের যে কোনো কাজকর্ম এরা হঠাৎ করতে পারে, যে কোনো বিষয়েই এরা কখনো স্থির সিদ্ধান্ত নিতে পারে না। আর মাকসলের ভুল প্রয়োগে শরীরের হাড় যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই অস্থির ক্ষয় হতে পারে বা অস্থি নরম হয়ে যেতে পারে। অনেক সময় নাকের হাড় বাঁকা থাকে কিছু মানুষের, সে মাকসলের অপপ্রয়োগেও হতে পারে, কিংবা জন্মগতভাবে যদি হয় সেক্ষেত্রে মাকসল প্রয়োগে তার এই হাড় স্বাভাবিক হতে পারে। শরীরের যে কোনো অঙ্গের বিকৃত গঠন যদি হয় বা বিকৃত কাজ যদি হয়, কাজ যদি স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে সিফিলিটিক মেডিসিনের মধ্যে মাকসল একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। বিশেষ করে কিছু বাচ্চাদের জন্ম থেকে হাঁটুর গিট কিংবা নিচের লং বোন বাঁকা থাকে, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই মাকসল বেশ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তবে ওভারডোজে হাড় নরম হয়ে ভেঙে যেতে পারে, এটা শিশু কিংবা বৃদ্ধ যে কোনো বয়সের মানুষদের জন্যই। লাইকোপোডিয়াম এবং মাকসলের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। লাইকোপোডিয়াম ভীতু কৃপণ, মাকসল সাহসী, কোথাও কোনো ভয় নাই, হঠাৎ করে কাজ করে। লাইকোপোডিয়াম ডিপ অ্যাক্টিং অ্যান্টিসেপ্টিক মেডিসিন, আর মাকসল ডিপ অ্যাক্টিং সিফিলিটিক মেডিসিন। হলেও লাইকোপোডিয়ামও কখনো ধ্বংসাত্মক কাজ হয়, কিন্তু সেটা খুব কম। আর মাকসলে অধিকাংশ ক্ষেত্রেই ধ্বংসাত্মক সকল কিছু, কাজে কিংবা মনে। তো ধ্বংসাত্মক হওয়ার ফলে বা অত্যন্ত সাহসী হওয়ার ফলে বা ভীতু না হওয়ার ফলে সে যে কোনো সময় হঠাৎ করে যে কোনো মানুষের, মানে অর্থাৎ তার দ্বারা সুইসাইড হোমোসাইড দুইটা কাজই খুব সুচারুরূপে হইতে পারে। তাতে সে বুঝতেও পারে না, সে চিন্তাও করতে পারে না যে সে কী করতেছে। অনেক বাচ্চারা অনেক সময় এস্টাফিসেকদের পেশেন্টদের মতো বাসার সমগ্র জিনিসপত্র ভেঙে ফেলে, খুব অল্পেই রেগে যায়, ভেঙে ফেলে বা ছুঁড়ে ফেলে, এগুলো বাচ্চাদের স্বভাব হইতে পারে। কিন্তু খুব অল্পেই রেগে যাওয়ার জন্য মাকসল গুরুত্বপূর্ণ না, মাকসল ধ্বংসাত্মক মনোভাব এবং ধ্বংসাত্মক কাজের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এদের বুদ্ধিবৃত্তি কম থাকার ফলে, এরা অত সুচারু বুদ্ধির অধিকারী না থাকার ফলে এরা অত পরিকল্পনা মাফিক কাজ করতে পারে না, যা করে হঠাৎ করে, কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারে না, এবং এরা অনেক সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়।